তোমরা কি ব্যাংকে চাকরি পেতে চাও? তোমাদের ব্যাংকে চাকরি যদি স্বপ্ন থেকে থাকে তাহলে তোমাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ, কারণ এই মুহূর্তে IBPS RRB ব্যাংকে কিন্তু রীতিমতো আবেদন চলছে। তোমরা ব্যাংকে আবেদন করে চাকরি পেতে পারো। IBPS এর তরফ থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে প্রচুর চাকরি হতে চলেছে একাধিক রাজ্যের ব্যাংকে। এ তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, সম্পূর্ণটা আলোচনা করব, ও কারা আবেদন করতে পারবে, কত যোগ্যতা লাগবে এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কবে আবেদন শেষ হবে, একই সাথে সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, এক্সাম কি রকমভাবে হয়ে থাকে, পদ্ধতি সিলেকশন কিভাবে হয়ে থাকে, কাট অফ কত বেরোয়, স্যালারি তোমার কত হবে, সমস্তটা তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যদি ব্যাংকে জবের জন্য আবেদন করতে চাও বা ব্যাংকের ক্লার্ক কিংবা ম্যানেজার হতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, সম্পূর্ণটা তোমরা জানতে পারবে। তো সবার প্রথমেই তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমে বলে রাখি পোস্ট নিয়ে, কত ভ্যাকেন্সি বেরিয়েছে। তার আগে তোমাদের একটু বলে রাখি, অনেকেই জানো না IBPSটা কি। IBPS এর পুরো নামের কথা যদি বলি, ইনস্টিটিউশন অফ ব্যাংকিং পার্সোনাল সেক্টর বা সেকশন। তো এখানে তোমাদের প্রত্যেককে বলে রাখি, তোমরা দেখো যেরকমভাবে বিভিন্ন দপ্তরে, যেমন রেলের চাকরি রেলওয়ে বোর্ড নিয়ে থাকে, তেমনভাবে SSC বোর্ড কিছু চাকরির পরীক্ষার নিয়োগ ঘটায়, এক্সাম নেয়, সেরকমভাবে ব্যাংকিংয়ের নিয়োগের জন্য কিন্তু এই IBPS সংস্থা কিন্তু চাকরির এক্সাম অর্গানাইজ করে থাকে। চাকরির আবেদন পদ্ধতি থেকে শুরু করে চাকরি পাওয়া পর্যন্ত সমস্ত প্রসিডিওরটা মেনটেন করে কিন্তু এই IBPS সংস্থা। এই সংস্থার আন্ডারে একাধিক ব্যাংক কিন্তু যুক্ত হয়, তাদের ক্লার্ক পদ এবং ম্যানেজার পদে এ কর্মচারী নিযুক্ত করার জন্য। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু IBPS এ আবেদন চলছে এবং এখন যে ভ্যাকেন্সি রয়েছে বা পোস্ট রয়েছে সেটা হচ্ছে কিন্তু 8612টি শূন্য পদ কিন্তু রয়েছে, 8612টি কিন্তু চাকরি রয়েছে। মানে বুঝতেই পারছো হিউজ পরিমাণ চাকরি কিন্তু রয়েছে, যেখানে মূলত দুটো পোস্ট রয়েছে, একটা হচ্ছে ক্লার্কের, একটা হচ্ছে PO। অর্থাৎ তোমরা ধরে নিতে পারো যে একটা ক্লার্কের চাকরি রয়েছে আর একটা ম্যানেজার পোস্টের কিন্তু চাকরি তোমাদের রয়েছে। তো যারা ম্যানেজার হতে চাইছো এবং ক্লার্ক হয়ে তোমরা ব্যাংকিং সেক্টরে কাজ করতে চাইছো, তোমাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। এরপরে তোমাদের প্রত্যেকে বলে রাখি, এখানে নাম্বার অফ ব্যাংক, এই যে সংস্থা রয়েছে, এখন টোটাল কতগুলো ব্যাংক এখানে যুক্ত রয়েছে, 43টি ব্যাংক কিন্তু এখন রীতিমতো রয়েছে এই IBPS এ, যেখানে 43টি ব্যাংকে কিন্তু এই IBPS এর দ্বারা কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে, যার জন্য যেটা বললাম 8612টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে বা শূন্য পদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, এই ব্যাংকিং সেক্টরে ক্লার্কশিপ কিংবা ম্যানেজার পোস্টের জন্য ও আবেদন করতে গেলে তোমার কত বয়স হতে হবে। তো এক্ষেত্রে বলে রাখি, বয়সের ক্রাইটেরিয়াটা একটু আলাদা। এখানে যারা ক্লার্কশিপ রয়েছে, ক্লার্কের জন্য যদি তোমরা আবেদন করতে চাও তাহলে 18 থেকে 28 বছর বয়স হলেই তুমি আবেদন করতে পারছো, এবং যদি PO অর্থাৎ ম্যানেজিং পোস্টে আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাদের এর 28 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। এরপরে যদি বলি অ্যাপ্লাই ডেটের কথা, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, তো তোমাদের প্রত্যেকে বলে রাখি অলরেডি কিন্তু আবেদন এই মুহূর্তে চলছে। হ্যাঁ, তোমরা অনেকেই বলবে কিভাবে আবেদন করতে হবে, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, সমস্তটা জানাবো তোমাদের। তো এক্ষেত্রে আবেদন শুরু হয়ে গেছে অলরেডি, মানে এই মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে বা 21/6 পর্যন্ত, অর্থাৎ 21 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে। তো অনায়াসে তোমরা যারা ব্যাংকিং সেক্টরে জব করতে চাও, অলওয়েজ এখনই তোমরা কিন্তু আবেদন করে ফেলো। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবে, যেহেতু আমি বললাম যে ব্যাংকিং সেক্টরে যে নিয়োগ প্রক্রিয়া সেটা IBPS এর তরফ থেকে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে www.ibps.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এরপরে যদি বলি নাকি এক্সাম প্রসিডিওর কি রয়েছে বা সিলেকশন প্রসিডিওর কি হয়ে থাকে, দেখো দুটো মেজর পরীক্ষা হয়, একটা হচ্ছে প্রি এক্সাম হয়, তারপরে তোমাদের মেন্স এক্সাম হয় বা ফাইনাল এক্সাম তোমরা বলতে পারো। তো এক্ষেত্রে তোমার যেটা বললাম এখানে এক্সাম কবে হবে যদি বলি, তো অফিসিয়ালভাবে যেটা জানানো হয়েছে আগস্ট মাসে কিন্তু তোমাদের PO এর এক্সাম হবে এবং ক্লার্কশিপের এক্সামও কিন্তু এই আগস্ট মাসেই হতে চলেছে, যেটা প্রি এক্সাম বললাম। প্রিলিমিনারি এক্সাম কিন্তু তোমাদের এই আগস্ট
মাসে হবে এবং তোমাদের মেন্স এক্সামের কথা যদি বলি সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে হবে, যেটা এই মুহূর্তে বলে দিয়েছে। এবং তোমাদের পার্টিকুলার ডেট তোমরা ওয়েবসাইট থেকে, এই যে পরে ওয়েবসাইটে আপডেট হয়ে যাবে, IBPSA ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা সরাসরি জানতে পারবে পার্টিকুলার ডেট। তো এক্ষেত্রে বলে রাখি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে। দেখো প্রথমেই বলে রাখি, তোমরা ব্যাংকিং সেক্টরে চাকরি, যেখানে তোমাদের ক্লার্কশিপ এবং সাথে তোমরা ম্যানেজিং পোস্টে আবেদন করতে পারবে, সেই জন্য কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন অর্থাৎ কলেজ কিন্তু পাস করতে হবে, এ তাহলে তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে, তুমি যে রাজ্যের হয়ে আবেদন করছো বা যে জায়গা থেকে আবেদন করছো সেই জায়গার তোমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলের হয়ে আবেদন করছো, তাহলে হিন্দি বাংলা তোমাদের নলেজ থাকতে হবে, কারণ এখানের লোকাল বাসিন্দাদের সাথে ব্যাংকিংয়ের সাথে কানেকশন, কারণ ব্যাংকিং কাস্টমারদের বিভিন্ন সুবিধা দিয়ে থাকে তোমরা জানো, তার জন্য আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা আবশ্যক। একই সাথে বলে রাখি কম্পিউটার নলেজ কিন্তু তোমার লাগবে, তো তোমরা জানো কম্পিউটার নলেজটা তো লাগেই এই ব্যাংকিংয়ের ক্ষেত্রে, কারণ সমস্ত কিছুই এখন অনলাইনে বেশ চলে এসছে, সেই কারণে ব্যাংকিং সেক্টরে ক্লার্কশিপের জন্য কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ লাগবে। এরপরে যদি বলি এক্সামের কথা, যে তোমাদের কীরকম এক্সাম হয়ে থাকে, সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, কাট অফ কী রয়েছে, দেখো প্রত্যেকটাই বলবো। প্রথমে বলে রাখি তোমাদের যে পিও হোক ক্লার্কশিপ হোক দুটোর জন্য দুটো এক্সাম হয়ে থাকে, ঠিক আছে। এ দুটো এক্সাম হয়, আর তো প্রথম যে এক্সাম হয় আমি বললাম সেটা হচ্ছে কি প্রি এক্সাম হয় বা প্রিলিমিনারি এক্সাম হয়ে থাকে। এই এক্সামে এ দুটো সাবজেক্ট থেকে কোশ্চেন আসে, সিম্পল দুটো সাবজেক্ট, একটা হচ্ছে ম্যাথামেটিক্স আর আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে রিজনিং। ম্যাথামেটিক্স এবং রিজনিং থেকে কোশ্চেন আসে, ম্যাথামেটিক্স থেকে 40টা কোশ্চেন আসে, রিজনিং থেকে 40টা কোশ্চেন আসে, 40টা টোটাল 80টা কোশ্চেন আসে প্রিলিমিনারি এক্সামে, যেখানে এ তোমাদের 45 মিনিট কিন্তু সময় দেওয়া হয়। তার মানে বুঝতেই পারছো ও তোমাদের কিন্তু খুব ভালো করে ম্যাথামেটিক্স এবং রিজনিংটা করতে হবে, এবং তোমাদের জন্য অলরেডি ম্যাথামেটিক্সের ট্রিক আপলোড করা শুরু হয়ে গেছে, ম্যাথামেটিক্সের এ শর্টে কীভাবে তোমরা খুব কম সময়ে এ অ্যাকচুয়ালি করতে পারবে তার জন্য ভিডিও আপলোড রীতিমতো হয়ে গেছে, সেই ভিডিওগুলো তোমরা দেখো। এবং তোমরা যাদের প্রস্তুতি ভালো করে নিতে পারো সেই কারণে প্রত্যেক সপ্তাহে তোমাদের জন্য অঙ্কের ভিডিও আসবে, এবং তোমাদের প্রত্যেকে বলে রাখি যা সম্পূর্ণটাই ফ্রিতে হবে, তো তোমাদের নিজেরাই প্রস্তুতি করতে হবে, সেই কারণে কোর্স কোনো জয়েন করার প্রয়োজন নেই, তোমরা নিজেরাই কিন্তু করতে পারো। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি IBPS RRB ফাইনাল মানে মেন্স এক্সাম তোমাদের এরপরে দিতে হবে ফাইনাল এক্সাম। তোমরা প্রি এক্সামটি দিলে প্রিলিমিনারি এক্সাম দেওয়ার পর তোমাদের একটা রীতিমতো নাম্বারের নিরিখে তোমাদের কিন্তু পাস করতে হবে প্রিলিমিনারি এক্সাম, যেটা কোয়ালিফাইং নেচার হয়ে থাকে। এই যে প্রিলিমিনারি এক্সামের কথা বললাম, এই এক্সামটা তোমরা দেবে, এই এক্সামটা দিয়ে জাস্ট তোমরা কোয়ালিফাই করবে এ মেন এক্সামের জন্য, ঠিক আছে। এবার মেন্স এক্সামে এ বা ফাইনাল এক্সাম তোমরা ধরতে পারো, এই এক্সামের ওপর ভিত্তি করে কিন্তু তোমাকে জব দেওয়া হবে, অর্থাৎ ব্যাংকে তুমি জব পাবে। এখানে কী কী এক্সামে সাবজেক্ট থাকবে, ইংলিশ থাকবে, রিজনিং থাকবে, ম্যাথ থাকবে, কম্পিউটার থাকবে, এ জেনারেল ফিজিক্যালি অ্যাওয়ারনেস থাকবে। তো এক্ষেত্রে ইংলিশ থেকে থাকবে 40টা কোশ্চেন, যার জন্য 40 নাম্বার, 40টা কোশ্চেন থাকবে যার জন্য 40 নাম্বার থাকবে, তোমার রিজনিং থাকবে 40টা, যার জন্য 40টা কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু 50 নম্বর দেওয়া হবে, ঠিক আছে। তারপরে ম্যাথামেটিক্স থেকে 40 নম্বর থাকবে, যার জন্য কিন্তু 50 নম্বর তোমাদের দেওয়া হবে 40টা কোশ্চেনের জন্য, এবং কম্পিউটার থেকে 40টা কোশ্চেন থাকবে যার জন্য 20টা কোশ্চেন দেওয়া হবে, কারণ কম্পিউটার নলেজটা প্রয়োজন, একটা কোশ্চেনের জন্য হাফ নম্বর করে টোটাল 40টা কোশ্চেনে কিন্তু 20 নম্বর দেওয়া হবে কম্পিউটার থেকে, ঠিক আছে, কম্পিউটার থেকে। তারপরে জেনারেল তোমার ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে কী হচ্ছে 40টা কোশ্চেন থাকবে, যেখানে কিন্তু 40 নম্বরের তোমার 40 নম্বর থাকবে, মানে টোটাল যদি দেখো 40টা 5টা সাবজেক্ট থেকে তোমাদের পরীক্ষা হচ্ছে, মানে এ 40 ইনটু কিন্তু 5 মানে হয়ে যাচ্ছে এখানে 200 নম্বর, মানে 200টি কোশ্চেনে পরীক্ষা হচ্ছে, 200টি কোশ্চেনে টোটাল তোমাদের 200 নম্বরের পরীক্ষা হবে, এবং তোমরা 2 ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য সময় পাবে। এবং তোমাদের প্রত্যেকে বলে রাখি এই যে 200 নম্বর থেকে যে যত নম্বর পাবে, ঠিক আছে, সেই নম্বরের ওপর কিন্তু তোমাদের সিলেকশন নির্ভর করছে বা চাকরি পাবে কি না সেটা নির্ভর করছে, ঠিক আছে, এখান থেকে সিলেকশন হয়ে থাকে। যদি প্রিভিয়াস ইয়ারের কাট অফের কথা বলি, দেখো তোমরা ওয়েবসাইট যেটা বললাম IBPS-এর, তো ওই ওয়েবসাইটে গেলে সমস্তরা দেখে নিতে পারবে কোন বছরে কী কাট অফ ছিল। তো আমি জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের
প্রিয়ের যে কাট আপ রয়েছে সেই কাট আপের কথা যদি বলি তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কাট আপ ছিল সেটা কিন্তু 74.75% কাট আপ ছিল। ও তো তোমরা মোটামুটি ধরে নিতে পারো জেনারেল হলে 75% পর্যন্ত কাট আপ যাবে। তো তোমরা প্রস্তুতিতে কোনো রকম কিন্তু খামতি রাখবে না, নিজে নিজেই প্রস্তুতি করো, অনেক ফ্রি জায়গা অ্যাভেলেবেল আছে, সেখান থেকে তোমরা প্রস্তুতি নিতে পারো। এখনকার বর্তমান সময়ে তোমাদের প্রস্তুতি নেওয়ার জন্য কোনো রকম চিন্তা করতে হবে না। তারপরে বাদবাকি তো আমি তোমাদের জন্য রীতিমতো অঙ্ক ও প্রত্যেক উইকে স্পেশাল স্পেশাল ক্লাস নিয়েই আসছি। এরপরে স্যালারির কথা যদি বলি, তোমাদের প্রত্যেকের চাকরি পাওয়ার মূলে যে মোটিভেশন থাকে সেটা হচ্ছে স্যালারি, যে কত টাকা আমার স্যালারি হবে। দেখো তোমাদের প্রত্যেকে বলে রাখি, ক্লার্কশিপ হোক কিংবা পিও হোক, প্রথমে জয়েনিং করেই কিন্তু তুমি 35,000-এর কাছাকাছি স্যালারি পাবে। কী হচ্ছে, 35,000-এর কাছাকাছি স্যালারি হবে এবং তারপরে তোমার এক্সপিরিয়েন্স যত বাড়বে স্যালারি কিন্তু অনেক বেশি ইনক্রিজ হবে। এটা আমি ক্লার্কশিপের কথা বললাম, এবং যত মানে তোমার রীতিমতো এক্সপিরিয়েন্স বাড়বে সেই অনুযায়ী স্যালারিও কিন্তু অনেক বেশি হবে, প্রায় 1,00,000 টাকার কাছাকাছিও স্যালারি হয় তোমার এক্সপিরিয়েন্স এ অনুযায়ী। তুমি ম্যানেজিং পোস্টে থাকলে সেক্ষেত্রে স্যালারিটা অনেকটা হাই হয়, ক্লার্কশিপের ক্ষেত্রে একটু কম হয়, কিন্তু মোটামুটি অ্যাভারেজ যদি বলি এই স্টার্টিং পিরিয়ডেই তোমরা 35,000-এর কাছাকাছি কিন্তু স্যালারি পাবে। তো সমস্ত বিষয়টা তোমাদের জানালাম। এখনও যদি কোনো বিষয় জিজ্ঞাসা করার থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না, এবং ব্যাঙ্কিংয়ে যদি ইচ্ছা থাকে তাহলে এখনই কিন্তু ibps.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করে ফেলো। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ইনফরমেশনের সাথে। জয় হিন্দ, জয় ভারত।